আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আমার প্রিয় বাংলাদেশী, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ভালো রাখেন, সুস্থতা দান করেন এবং নিরাপত্তার মধ্যে রাখেন, এই কামনাই, এই প্রার্থনাই আল্লাহ তাআলার কাছে করছি, আমিন। এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে তা হচ্ছে অনিরাপত্তা এবং অর্থনৈতিক মন্দার এক মহাপ্লাবন আমাদের দিকে ধেয়ে আসছে। কেন আসছে এবং এই মহাপ্লাবন থেকে, এই মহাধ্বংস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, তার উপর আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে তিনি আমাদেরকে সাহায্য করেন, এই বিষয়ে সত্যিকার তথ্যটি যেন তুলে ধরতে পারি, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তিনি আমাকে সাহায্য করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে এই যে মরণব্যাধি করোনা, প্রাণঘাতী করোনা, প্রাণনাশকারী করোনা, এই ভাইরাস যা লাফিয়ে লাফিয়ে দিন দিন বেড়েই চলছে, দীর্ঘ থেকে দীর্ঘতর এর অবস্থা পরিলক্ষিত হচ্ছে। আজকে চতুর্দিক থেকেই জনজীবন যেন এক উদ্বেগ ও উৎকণ্ঠতায় বিরাজমান। এই মহা পরিস্থিতির কারণ কি, কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি, তার সংক্ষিপ্ত একটি বিবরণ আমি পেশ করতে চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন। তবে দুঃখের বিষয়, অসংখ্য মানুষ আজও মনে করছে এই তো শেষ হয়ে যাবে আর কয়েকটা দিন, এই তো রাত শেষ হলেই আমরা এই এই মহামারী থেকে, আমরা এই মরণভেদি থেকে, আক্রমণ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু বিশ্বাস করুন, কখনো হতে পারে না, নাও হতে পারে বিষয়টি। যেমনটি ঘটেছিল হুদ আলাইহিস সালামের কওমের ব্যাপারে, হুদ আলাইহিস সালামের কওম যখন কুফরি করলো, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দিলেন, আযাবটির প্রাথমিক অবস্থা ছিল মেঘমালা আকারে। মেঘমালা দেখে তারা কি ধারণা পোষণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আকাফের 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ বলেন ফালাম্মা রাউহু আরিদাম মুস্তাকবিল আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, যখন তারা দেখতে পেল মেঘমালা যে তাদের উপত্যকার দিক থেকে তাদের কাছে আসছে, তখন তারা বলেছিল হাযা আরিদুম মুমতিরুনা, এটা তো হলো একটা মেঘমালা মাত্র, আমাদেরকে মেঘমালা কি দিবে জানো, মুমতিরুনা, বৃষ্টি দিবে, কারণ বৃষ্টির মধ্যে রহমত থাকে, কল্যাণ থাকে, আমাদেরকে বৃষ্টি দিবে, এটাই তারা ধারণা করেছিল আর বলেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, বিষয়টি এমনটি নয়, রিহুন ফিহা আযাবুন আলীম, এই মেঘমালার মধ্যে রয়েছে প্রচন্ড ঝড়, যার মধ্যে রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুদাম্মিরু কুল্ল শাইইন বিআমরি রাব্বিহা ফাসবাহু লা ইরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই মেঘমালা, ওই ঝড় তাদের সবকিছুকে ধ্বংস করে দিল, নাউযুবিল্লাহ। তাদের অবস্থা এমন হলো যে লা ইরা ইল্লা মাসাকিনুহুম ফাসবাহু লা ইরা ইল্লা মাসাকিনুহুম, তারা সকাল করলো এমন অবস্থায় যে তাদের ঘর বাড়ি ছাড়া আর কিছুই দেখা গেল না, কোনো জনজীবন নাই, কোনো মানুষের অস্তিত্ব নাই, সব আল্লাহ তাআলা ওই ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, এভাবেই আমি অপরাধী সম্প্রদায়ীদেরকে প্রতিদান দিয়ে থাকি, নাউযুবিল্লাহ। সুতরাং অপরাধীরা দুনিয়ার সুখ শান্তি পেয়ে ধারণা করেছিল তাদের উপর কোনো আযাব আসবে না, তাদের সুখকে, শান্তিকে, নিরাপত্তাকে কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু একটি ঝড় দিয়ে, একটি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে সব জড় দিয়ে ধ্বংস করে দিলেন, নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আরো বিস্তারিত বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে কোনো নিরাপত্তা দেন তাদের জানের, এবং তাদেরকে যখন রিজিক নামক উপহার দেন, জান এবং মালের পূর্ণ নিরাপত্তা, সুখ শান্তি দেন, আল্লাহ রাব্বুল আলামিন
কখনো চান না এই সুখ শান্তি বান্দা থেকে কেড়ে নিতে। কোনো ব্যক্তিকে যা দেন, কোনো সম্প্রদায়কে যা দেন, তা আল্লাহ তাআলা কখনো ওই সুখ শান্তি শান শওকত সম্মান মর্যাদা তিনি কেড়ে নিতে চান না। যতক্ষণ পর্যন্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে কেড়ে নেওয়ার জন্য তারা আল্লাহ তাআলার কাছে উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তা ছিনিয়ে নেন না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কুরআনুল কারিমে, বেশ তিনটি ঘটনা থেকে আমি আপনাদেরকে এই বিষয়টি আলোকপাত করতে চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করেন, আমিন। প্রথম ঘটনা ফেরাউনের, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন ফেরাউনকে শান শওকত নিয়ামত রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, মিশরের সমস্ত নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছিলেন, কোনো কিছুর অভাব নাই। কিন্তু এই নিয়ামত পাওয়ার পর ফেরাউন জনশক্তি পেয়ে, সামরিক শক্তি পেয়ে, অর্থনৈতিক শক্তি পেয়ে, রাজত্ব পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হলো, কুফরি করলো। আল্লাহ বলছেন কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীগুলোকে তারা অস্বীকার করলো। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এরপর আমি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলাম পাপের জন্য। কারণ আমি কেমন জানো, ইন্নাল্লাহা কবিয়্যুন শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী শক্তিধর কঠিন শাস্তি দাতা। এরপর আল্লাহ তাআলা তিনি তার নিজের বিষয়টি এখানে স্পষ্ট করে বলছেন, যালিকা, এই যে বিষয়টি আমি করলাম, বি আন্নাল্লাহ লাম ইয়াকু মুগাইরান নিয়মাতান আনআমাহা আলা কওমিন হাত্তা ইগাইরু মা বি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সম্প্রদায়ের কাছে কোন নিয়ামত দেন, সেই নিয়ামতকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই কওমের লোকেরা নিজেরাই সেই নিয়ামতকে পরিবর্তন না করে। অর্থাৎ যখন তারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর অবাধ্য হয়, নিয়ামত দাতাকে ভুলে যায়, আর নিয়ামত পাওয়ার পরে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তখন আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনিয়ে নেন। আল্লাহ বলেন ওয়া আনাল্লাহু সামিউন আলীম, আল্লাহ তাআলা সব কিছু তিনি শুনেন এবং সব কিছু তিনি জানেন। এই ঘটনাটি সূরা আনফালের আল্লাহ রাব্বুল আলামিন 52 এবং 53 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এবার চলে যাই, চলুন সেই ইয়ামানের সাবা সম্প্রদায়েরকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছিলেন শুনুন, এবং পরিশেষে কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 15 থেকে নিয়ে 17 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম মাশকুরুলা। সাবা সম্প্রদায়ের বাসস্থানের মধ্যে রয়েছে তাদের জন্য নিদর্শন, আমাদের জন্য রয়েছে নিদর্শন। কি নিদর্শন? তাদের ছিল দুটো বাগান, শহরের ডান দিক থেকে একটি বাগান আর বাম দিক থেকে আরেকটি বাগান। সুবহানাল্লাহ, বাগানের ভিতরে হলো চমৎকার শহর। আল্লাহ তাআলা ওই বাগানে সব নিয়ামত দিয়েছিলেন তাদের জন্য, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন আমি তাদেরকে এই নিয়ামত দেওয়ার পরে বলে দিলাম তোমরা তোমাদের রবের দেওয়া রিজিককে তোমরা খেতে থাকো, অশকুরুলা, আর ওই রবকে ভুলে যেও না, তার শুকর আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার শহরের প্রশংসা করলেন, আর এই শহরের মালিক আল্লাহ তাআলা তার নিজেরও প্রশংসা করে বলছেন বালদাতুন তাইবা, চমৎকার শহর, কোনো অভাব নেই, উর্বর জমি, ফল ফ্রুটে একেবারেই পরিপূর্ণ এক শহর, বালদাতুন তাইবা, চমৎকার শহর। সুবহানাল্লাহ। আর এই শহরের মালিক ওই রবটা কেমন? রব্বুন গফুর, তিনি হচ্ছেন এমন রব যিনি হলেন গফুর, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেকে বলে দিলেন তিনি ক্ষমাশীল। আর কেন এটা বললেন? বললেন এই জন্য যে আমি তোমাদেরকে যত নিয়ামত দেই তার পূর্ণ শুকর আদায় করতে পারবে না, কখনো তোমাদের গুনাহ হয়ে যেতে পারে। তবে যদি গুনাহ হয়েই যায় নিয়ামত পাওয়ার পরে, সুখ শান্তি পাওয়ার পরে, ওই রব কিন্তু ক্ষমাশীল, তিনি গফুর, তার কাছে ক্ষমা চেয়েও তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু আমার বন্ধুগণ, ওই অহংকারীরা, ওই সাবা সম্প্রদায়ের লোকেরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকর তো আদায় করলই না, অবাধ্য তো হলো আর আল্লাহর কাছে ক্ষমাও চাইলো না। এবার আল্লাহ বলছেন فأردوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذوات أكل خمط وأثل وشيء من سدر قليل. الله تعالى বলেন আমি তাদের কাছে পাঠিয়ে দিলাম এক মহাপ্লাবন পাঠিয়ে দিলাম, এক বন্যা পাঠিয়ে দিলাম। কেন? فأردوا, তারা আল্লাহর শুকর আদায় করলো না, আল্লাহর কুফরি করলো, আল্লাহর অবাধ্য হলো, নিয়ামত পেয়ে নিয়ামত দাতাকে ভুলে গেল, এই জন্য দিলাম এক মহা বন্যা।
এ বন্যায় এমন হলো তাদের সব বাঁধগুলো ভেঙে গেল শহরের। এরপরে এই মহাপ্লাবনে, এই বৃষ্টির কারণে, পানির কারণে আল্লাহ বলছেন ওই যে তাদের দুটো বাগান ছিল, ওই বাগান দুটোকে এমন বাগানে পরিণত করলাম যেগুলো খড়কুটায় পরিণত হলো, সেখানে বৃক্ষ হয় কোনো ফল নাই, যা কিছু ফল আছে দাওয়াতাই উকুলিন, এবং সেগুলো ছিল তিক্ত ফল, আর বড় বড় বৃক্ষ কোনো ফল নাই, ওয়াশাইমিং সিদ্রিন কলিল, কিছু জাউ গাছ, এই সমস্ত বদরি গাছে আমি সেগুলো পরিণত করে দিলাম, নাউজুবিল্লাহ। কেন করলাম? যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, যেহেতু তারা কুফরি করলো, কুফরির প্রতিদান স্বরূপ এমনটি আমি আল্লাহ তাআলা দিলাম, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই সাবা সম্প্রদায়কে আল্লাহ তাআলা এইভাবে নিয়ামতহীন করে দিলেন, কেন? যেহেতু তারা কুফরি করেছে। সুতরাং আমি আরেকটি ঘটনা থেকে উল্লেখ করতে চাই, যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যা মক্কাবাসীদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন। মক্কার কুরাইশ সম্প্রদায় সেই জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন প্রচুর পরিমাণে রিজিক, তাদেরকে দিয়েছিলেন নিরাপত্তা। অথচ মক্কার আশেপাশে বিভিন্ন অঞ্চলে সেখানে বিভিন্ন ধরনের যুদ্ধ আর অনিরাপত্তা এবং অর্থনৈতিক মন্দার ব্যাপক ব্যাপক প্রভাব ছিল, কিন্তু মক্কাবাসীদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। কিন্তু মক্কাবাসী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো এবং তারা কোরআনকে অস্বীকার করলো, তখন তাদেরকে আবার পুনরায় তাদেরকে অভাব অনটন ভয়ভীতি দিয়ে তাদের সব নিয়ামতগুলোকে পরিবর্তন করে ফেলেছিলেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন, একটি সম্প্রদায়ের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন, যে সম্প্রদায়ের উপর ছিল কানাত আমিনা, পূর্ণ নিরাপত্তার মধ্যে ছিল, মুতমাইন্না, কোনো ভয়ভীতি ছিল না, আলহামদুলিল্লাহ, সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতো। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে অনায়াসে তাদের কাছে রিজিক আসত প্রচুর পরিমাণে, সুবহানাল্লাহ। এরপরে এই সব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতদাতার পক্ষ থেকে যখন কোরআন আসলো, সুন্নাহ আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন ফাকা ফরদ বি আনউমিল্লাহ, সেটাকে তারা অস্বীকার করলো, কুফরি করলো। এবার আল্লাহ বলছেন, ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, এবার আমি আল্লাহ তাআলা তাদেরকে লিবাসাল জু, অভাব অনটনের পোশাক পরিধান করিয়ে দিলাম, অল খৌফ, ভয়ভীতির পোশাক পরিধান করিয়ে দিলাম, কেন? বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের কারণে, নাউজুবিল্লাহ। এটা কোন সময় হলো? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন, এবং মদিনার সাহাবায়ে কেরামগণ যখন তারা ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করলো, বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন, পরিশেষে মক্কার কুরাইশদের অবস্থা এমন হলো তারা ভেজা বিড়ালে পরিণত হলো, আল্লাহ তাআলা তাদের ভিতরে মুসলমানদের ব্যাপারে ভয়ভীতি আল্লাহ ঢুকিয়ে দিলেন, তার অভাব অনটনে লিপ্ত হলো, বদরের যুদ্ধে তাদের সমস্ত সম্পদগুলো মুসলমান হাতে চলে আসলো, সুবহানাল্লাহ। এটার কারণ কি? কারণ হলো তারা কুফরি করেছিল। প্রিয় ভাইরা আমার, তাই আমি আজকে বলতে চাই, আমি বলতে চাই এটাই, যে আজকে যে করোনা ভাইরাস নামক এক মহাযুদ্ধ পৃথিবীতে চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যুদ্ধ এসেছে, এটাকে আমরা যতই আমাদের প্রযুক্তির সাহসিকতা দেখাই, যতই আমরা আমাদের এই এই বর্তমান আমাদের এই প্রগতিশীল জীবনে আমরা যতই আমাদের প্রযুক্তির ক্ষমতা দেখাই, অনেকেই তারা বলেছিল বাংলাদেশে করোনা ভাইরাসের কোনো প্রভাব আসতে পারে না, কারণ বাংলাদেশের আছে আমাদের অনেক শক্তি আর আমাদের আছে রৌদ্র, এই রৌদ্রে এই প্রচন্ড গরমের কারণে বাংলাদেশে করোনা ভাইরাস প্রবেশ করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, বান্দারা শুন, তোরা যদি আল্লাহর দিকে ফিরে আসস, তাহলে তোদেরকে আমি কিন্তু একটা নিয়ামত দিব। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কুরাইশের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত,
এই ঘোষণা আল্লাহ তাআলা কুরাইশ সম্প্রদায়কে দিয়েছিলেন, আমাদেরকেও দিয়েছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের গোলাম হয়ে যায়। তাহলে কি হবে? আল্লাযী আতআমাহুম মিন জুয়ই ওয়া আমানাহুম মিন খৌফ, ওই রব তাদের অভাব অনটনকে দূরীভূত করে দিয়ে, তাদের ক্ষুধাকে দূরীভূত করে দিয়ে তাদেরকে দিবেন রিজিক, এবং তাদের ভয়ভীতিকে দূরীভূত করে দিয়ে তাদেরকে দিবেন দিবেন নিরাপত্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আজকে এই করোনার আক্রমণ থেকে, এই ভয় থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর গোলাম হতে হবে, কাবা শরীফের রবের গোলাম হতে হবে, যিনি আজ কাবা শরীফ আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন, যিনি মক্কার কাবা বন্ধ করেছেন, মসজিদ নববী বন্ধ করেছেন, আমাদের সমস্ত ইবাদত খালা গুলোকে বন্ধ করেছেন। আজকে কোরআনের তাহফিজ নেই, বন্ধ হয়ে গেছে, গোটা বিশ্বে মসজিদ বন্ধ হয়ে গেছে, ওয়াজ মাহফিল সব বন্ধ। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের কাছে মুকাপেক্ষী নন, আমরা তার গোলামি করব, এটা তার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আমরা গোলামি করেই সুন্দর জীবন পাবো। সুতরাং আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদের ভয় দূর করে আমাদেরকে নিরাপত্তা দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদের অভাবকে দূর করে তিনি আমাদেরকে খাদ্য দিবেন, এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট ভাবে বলেছেন, ওয়ালাউ আন্নাহালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ, যদি জনপদবাসীরা তার আল্লাহর উপর ঈমান আনত, ওয়াত্তাকাউ, ঈমান আনার পরে তারা যদি আল্লাহর গোলামি করত, যদি আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলত, এবং আল্লাহ তাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে যদি বিরত থাকত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমির বরকতের দরজাগুলো খুলে দিতাম তাদের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা যদি সে আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহর কাছে মাথা নত করি, কাকুতি মিনতি করি, হে আমার বাঙালি জাতি, হে আমার প্রিয় বাংলাদেশি, আমি তোমাদেরকে বলছি, আল্লাহর আজাবের সাথে অহংকার করো না, করোনার সাথে তোমরা অহংকার করো না, এটা আল্লাহর আজাব, এটা আল্লাহর আজাব। সুতরাং আল্লাহর আজাব কখনো প্রযুক্তি দিয়ে প্রতিহত করা যায় না, কখনো বুদ্ধি দিয়ে প্রতিহত করা যায় না, আল্লাহর আজাবকে প্রতিহত করার পথ একটাই, আল্লাহর সামনে মাথা নত করতে হয়, সাজদায় অবনত হতে হয়, তার কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। এই ভুলটি আমরা যেন না করি। হে আমার প্রিয় মাতৃভূমি, হে আমার প্রিয় বাংলাদেশি, এমন ভুল তোমরা করো না, তোমরা কাফেরদের মতো ভুল করো না, যে প্রযুক্তির সামনে এই সমস্ত করোনা ভাইরাস কিচ্ছু না, এমন ভুল তোমরা করো না। তোমরা মুসলিম, তোমরা কোরআনকে বিশ্বাস করো, তোমরা তোমাদের নবীজিকে বিশ্বাস করো, কাজে তোমরা 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 আল্লাহর পক্ষ থেকে যে আযাব এসেছে তার সাথে এমন আচরণ করোনা, বরং আল্লাহর দিকে ফিরে যাও। আসুন, যদি আল্লাহর দিকে ফিরে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অভাব অনটনকে তিনি দূর করে দিয়ে আমাদেরকে তিনি অভাব মুক্ত করবেন, খাদ্য দিবেন। যদি আল্লাহর দিকে ফিরে যেতে পারি, তাহলে আমাদের ভিতরে যে ভয় আজ কাজ করছে, আমরা ঘরের বাইরে বের হতে পারছি না, আজকে বন্ধু বন্ধু তার সাথে সাক্ষাৎ করতে পারছে না, আজ দেখা যায় সন্তান তার বাবা মার সাথে সাক্ষাৎ করতে পারছে না, এবং সন্তানকে মা বাপ দেখতে পারছে না, আজকে মারা গেলে স্বামী, মারা গেলে স্ত্রী তার পাশে দাঁড়াচ্ছে না, এবং অনেক সময় করোনা ভাইরাসে মারা গেলে তাহলে স্বামী স্ত্রীর পাশে দাঁড়ায় না, স্ত্রী স্বামীর পাশে দাঁড়ায় না। এই যে এক বিচ্ছিন্নতা, এই যে এক কি আতঙ্ক, কি ভয় নেমে এসেছে। সুতরাং এটা থেকে মুক্তির পথ একটি, সেটা হচ্ছে আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তাহলেই আমরা সুন্দর জীবনে ফিরে আসতে পারবো। যা কিছু বলেছি এর উপর আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসা তৌফিক দান করুক, আমিন। এমনটি বলেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কওমকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে তোমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার দিকেই তোমরা ফিরে যাও, যদি যাও তাহলে কি হবে জানো, তাহলে তিনি তোমাদেরকে ইমতিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, সুনির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত দিবেন, অর্থাৎ দুনিয়াতে দিবেন, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং তোমাদেরকে আখিরাতে দিবেন তিনি সব ধরনের নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি ক্ষমা চাই, দুনিয়াতে নিয়ামত পাবো, আখিরাতেও পাবো। সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এমনটি ঘোষণা দিয়েছিলেন
হুদ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, হে আমার প্রিয় কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকেই তোমরা ফিরে যাও। ইউরসিলু ইউরসিলু ইলা ইউরসিলুস সামাআ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরার, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সাহায্যকারী বানিয়ে দিবেন, আকাশ থেকে তিনি মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া যিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তিকে একের পর এক ক্রমান্বয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে নিয়ামত দিবেন, ওয়াদা দিয়েছেন, আমাদেরকে শক্তিশালী করবেন, আমাদের ভয় দূর করবেন, আমাদের অর্থনৈতিক মন্দাকে দূর করে দিবেন। আমরা কতদিন মানুষের কাছে চেয়ে থাকবো, আমাদেরকে খাদ্য দাও খাদ্য দাও, অভাব অনটন ক্ষুধার যন্ত্রণায় আমি ভুগছি, কয়দিন আমাকে মানুষ খাদ্য দিবে? আকাশের মালিক যদি আমাদের খাদ্য বন্ধ করে দেন, আজকে যারা আমাদেরকে খাদ্য দিচ্ছে অচিরেও তাদের খাদ্য যদি আল্লাহ বন্ধ করে দেন অচিরেই, তারা কোথায় পাবে? সুতরাং আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই। হে আল্লাহ, আমাদেরকে তুমি বুঝদান করো, আমাদেরকে তুমি সত্যিকার সরল সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করো। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ।